আগামী মাসের অক্টোবরে পদ্ম উঠতে চলেছে ক্রিকেটের মেগা আসর টি টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য মাহমুদুল্লাহর নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দল ঘোষণা করেছেন বিসিবির 3 নির্বাচক। 3 নির্বাচক হলেন মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার ও আব্দুল রাজ্জাক। মাহমুদুল্লাহ ক্যাপ্টেন, দুজন এডিশনাল যাবে টিমের সাথে, রুবেল হোসেন, আমিনুল ইসলাম, বিপ্লব। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে নতুন ডাক পাওয়া 6 জন ক্রিকেটার রয়েছেন। আফিফ হোসেন, মোহাম্মদ নাইম, শামীম হোসেন, শরীফুল ইসলাম, মেহেদী হাসান ও নাসুম আহমেদ রয়েছেন নতুন ক্রিকেটার হিসেবে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে 2 রাউন্ডে 4টি গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে দলগুলো, সেই সাথে সুপার 12-এ সরাসরি 8টি দল খেলবে। আগামী 17ই অক্টোবর বিশ্বকাপের প্রথম রাউন্ডের উদ্বোধনী দিনে খেলবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ 19 অক্টোবর, আর তার প্রতিপক্ষ ওমান। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে যারা রয়েছেন তারা হলেন, অধিনায়ক হিসেবে আছেন মাহমুদুল্লাহ, এরপরে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাইম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মুস্তাফিজুর রহমান, তাসকির আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ। এছাড়াও নাইমুল ইসলাম, বিপ্লব ও রুবেল হোসেনকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসাবে। নিউজ ডেস্ক চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।